আজকে হ্যাশট্যাগ আমরা সকলের উদ্দেশ্য করে যে ভিডিওটা সকালে আমি দিয়েছিলাম সেটাতে আমি জাস্টিস করতে পারিনি, কেননা এতটাই ক্লান্ত ছিলাম, আমি খেয়ালই করিনি যে এডিটের যে জিনিসটা ক্লিক করতে হয় ওটা করতে করতেই ভুলে গিয়েছি। তো কমেন্টের উত্তর দিতে না পারলেও কমেন্টগুলো প্রত্যেকটাই আমি দেখছি, আর একটু সময় করে প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। তো তখন দেখতে পেলাম যে সবাই আমাকে লিখলো, মিষ্টি, পরশ, ইন্দিরা, যে এরা লিখলো যে রঞ্জনা দি আম্মা তোমার কিন্তু কথা শোনা যাচ্ছে না। তো আমি চেক করলাম যে সত্যিই শোনা যাচ্ছে না, কিন্তু আমি তো টেকনিক্যালি অত সাউন্ড না, মানে এখন ওটাকে আমি কি করব জানি না, তাই আর একটা নতুন করে ভিডিওতে একটু আলোচনা করছি। সেটা হচ্ছে আজকের টপিকটা, যেটা যে ভালো মানুষরা কষ্ট পায় আর খারাপ মানুষরা, মন্দ মানুষরা সিংহাসন পায়। তো ওটা সকালবেলা ভিডিওটাতে আমি একটু বলেছিলাম কিন্তু ওটা আর যায়নি। সেটা হচ্ছে যে ভালো আমরা কাকে বলবো বা মন্দই বা কাকে বলবো, এটা একটা বিরাট প্রশ্ন। আমার কাছে যে ভালো আরেকজনের কাছে সে মন্দ, আমার কাছে যে মন্দ আরেকজনের কাছে সে ভালো। তো এই পৃথিবীটা তো পারফেকশন বলতে তো সেরকম 100% পারফেকশন বলতে তো কিছু নেই, ভালো মন্দ সব কালকে যখন চাল কলা মিশিয়ে সরি সরি কালকে যে নৈবেদ্য ছিল সেগুলো আজকে সমস্ত মেখে যখন একদম মিশিয়ে আমি চালকলা মাখা, তোমরা কারা কারা প্রসাদ নিতে ভালোবাসো এরকম আমাকে কমেন্ট করে জানিও। তা আমি নিজে খুব ভীষণ প্রিয় আমার ওই সমস্ত আলাদা আলাদা করা যেগুলো ছিল, চাল কলা মিষ্টি বাতাসা, সেই সমস্ত দেখে যখন একটা 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 মাখা তৈরি হয় না, ওইটা অ্যাকচুয়ালি ভালো মন্দের মিশ্রণ, মানে ভালো মন্দ সব মিশিয়ে আমরা মানুষ, কখনো আমরা ভালো কখনো বা আমরাই মন্দ। তো এটা আমার অভিমত, আমি জানি না বাকিরা তোমরা সবাই কি বলবে। তো ভালো মন্দ বলতে প্রথম কথা হচ্ছে আমি আমি সব আমি কাউকেই ভালো বা কাউকেই মন্দ এরকম পুরো বলা যায় না, কারণ সবটাই কখনো কখনো ভালোটা ওভার পাওয়ার করে, কখনো আমাদের মধ্যে মন্দটা ওভার পাওয়ার করে, ওটা একটা সবসময় চিরন্তন একটা খেলা চলছে। আর হ্যাঁ, সাধারণভাবে দেখা যায় যে যারা একটু সেরকম মানে কজ ওরিয়েন্টেড লাইফ নয়, মানুষকে দুঃখ দেয় বা আরও বিভিন্ন রকমের কাজকর্ম যেগুলো কজ ওরিয়েন্টেড না সেরকম করেন, এবং তাদের লাইফ কিন্তু এই যে ছেলেটিকে দেখছো আমি বলছি তোমাদের, তো সেটাই বলছি মানুষের মনে হয় যে তারা আমার মা যেরকম কারুর, আমাদের খুব ক্লোজ একজনের কথা আমার কাছে খুব প্রশ্ন করতে লাগে যে আচ্ছা এরকম ও তো এরকম জীবন কাটায় কিন্তু ও তো ভালোই আছে, ওর তো সব কিছু ঠিকঠাক। তখন বলতাম যে জীবনটা তো একটা ব্যালেন্স শিট, মানে হয়তো আগের ব্যালেন্স প্রচুর রয়ে গেছে, সৌভাগ্যের ব্যালেন্স, তো সেটা টের পাচ্ছে না ভালো মনে হচ্ছে অ্যাকচুয়ালি আপাত দৃষ্টিতে বা অ্যাপারেন্টলি আমাদের হয়তো মনে হচ্ছে, কিন্তু যখন ওই ব্যালেন্স শিটে প্লাস মাইনাস করে আমাদের আমার মেন্টর বলেন যে কর্মা কখন এক্সস্ট করে যায়, আমরা কিন্তু কর্মার পাসবুক তো নেই, ব্যাংকে যেরকম পাসবুক আছে আমরা বুঝতে পারি কত টাকা আছে ব্যাংকে, আমি কতটা হ্যাপিনেস কিনতে পারবো সেই বুঝে আমি রোজগার করব কজ, তো কর্মার তো কোনো সেরকম পাসবুক নেই, আমি আপডেট করতে পারি না, তো বোঝা যায় না কখনো কখনো না কর্মা এক্সস্ট করে যায়, কোনো প্রেয়ার কাজে লাগে না কিচ্ছু, আমরা আমাদের সাধারণ দৃষ্টি দিয়ে কিন্তু দেখতে পারি। এটা আমার জীবনে আমি অনেকবার দেখেছি যে কোনো প্রেয়ার কাজে লাগতে চায় না বা এরকম প্রচুর হয়, তখন বুঝতে হয় যে আমাকে কজ করতে হবে, এবং সে ঠিক সেই মোমেন্টে আমাদের মানুষের দায়িত্ব নেওয়া, মানুষকে এনকারেজ করা, কজ ক্রিয়েট করা, এগুলো আমি অনেকবার তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। তো এগুলো একটা কন্টিনিউয়াস একটা ইটার্নাল জার্নি, যে যখন আমরা সমস্যায় পড়ি তখন আমাদের কিন্তু অ্যাকচুয়ালি অন্য জায়গায়, মানে আমরা কী করি, আমরা ঠাকুরও কাজ করবেন কখন, ঈশ্বর কাজ করবেন কখন, মা কাজ করবেন আমার জন্য কখন, যখন আমার ওই কজ থাকবে, আমার সৌভাগ্য থাকবে, সেই সৌভাগ্য দিয়ে মা সঠিক জায়গায় ওগুলোকে কাজে লাগাবে। তো অন্য কারোর সৌভাগ্য আমাকে দেবেন না মা, এটাই পৃথিবীর নিয়ম। তো সেটাই বলছি যে
আমাকে কজ ওরিয়েন্টেড একটা লাইফ কাটাতে হবে, এবং সেটা উপর থেকে আমি হয়তো মনে করছি ভালো, কিন্তু এর আগের দিন বলছিলাম যে খুব ভালো মানুষ ওপর থেকে কিন্তু খুব দুঃখে আছেন, তখন আমরা গিয়ে তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি এবং দেখি সকাল থেকে রাত অবধি হয়তো জীবনকে ব্লেম করেন, আমার কপাল খারাপ, আমার কপাল খারাপ। এটা হচ্ছে মারাত্মক একটা খারাপ কজ। তো এরকম খারাপ কজ আমরা, এটা কিন্তু মন্দের মধ্যে বা ভালোর মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে জীবনযাত্রার মানে কি বলবো, মানে চলন একটা, এক একজন এক এক রকমভাবে। তো সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ে মানুষকে শেখানো, আমরা খুঁজে বার করা যে কোথায় গণ্ডগোল হচ্ছে, কেন প্রেয়ার কাজ করছে না, ওই কর্মা যখন এক্সস্ট, আমাদের শেখানোর কাজে ভগবান পাঠিয়েছেন। একদম চোখ কান বন্ধ করে কি কি বললো না বললো না ভেবে নির্লজ্জের মতো, সেই মানুষটা হয়তো আমার চাইছে না, তার জন্য প্রার্থনা করে যে যেন আমার কথা শুনে তাকে আর তার কাছে গিয়ে পৌঁছানো, যে এই ভুল কাজগুলো করো না, দেখো তুমি যদি ভালো কাজে থাকো তোমার জীবনে সমস্ত আশীর্বাদ কাজ করবে। তো সেরকমই ভালো মন্দ, তো আমার মনে হয় যে ওইগুলো একটু মানে প্রবাদ বাক্য, তো এগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। তো আমি আমার মতামত থেকে বলছি যে আমার কাছে ওরকম ভালো মন্দ আমি খুব একটা রিলেট করতে পারি না, কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই ভালো মন্দ মেলানো মেশানো থাকে। তো এই হচ্ছে, তো কালকে একটা অদ্ভুত কথা, এই যে যজ্ঞের আঁচ খুব সুন্দর উঠছে, সারা বাড়িটায় মনে হচ্ছে, আমাদের না ওই ফায়ার অ্যালার্ম আছে, ও প্রসেনজিৎ ওটা খুলে দিয়েছিল, তাতে কি হয়েছে অ্যালার্মটা বাজেনি, না হলে মুশকিল হতো। ভোর মানে প্রায় চারটে টারটে নাগাদ এরম যজ্ঞ হচ্ছে, সারা বাড়িতে ধোঁয়ায় ধোঁয়ায়। আমি কি বসে বসে এক কোণে ভাবছিলাম, তোমাদের একদম অন্তরের কথা শেয়ার করছি, যে মায়ের গর্ভে যখন ছিলাম যে গরমটা, যে আঁচটা অনুভব করেছিলাম, যখন পৃথিবীর মাটিতে পা দিলাম তখন কিন্তু টেম্পারেচার আলাদা হয়ে যায়। কালকে যখন এই যজ্ঞের তাপ উঠছিল না, আমি কিন্তু ওই অনুভব করছিলাম আমি যেন মায়ের জঠরে রয়েছি, মায়ের একদম। তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনের কথা, এরকমভাবেই আমাদের থাকতে হবে, আমরা যেন মায়ের জঠরে, আমরা যেন কখনো মাকে এটা না বলি যে তুমি আমার কথা রাখোনি তোমার পুজো দেবো না, এরম যেন না হয়, কেননা আমরা আসলে কিন্তু মায়ের ওই কি বলবো, মায়ের ওই জঠরে, মায়ের ওই উত্তাপেই আছি, আমরা মাঝে মাঝে সরে আসি, মা কিন্তু আমাদের সরান না। কালকে ওইটাই ভাবছিলাম, এই যে ধোঁয়ায় গরমে সারা বাড়িটা, ঠিক মনে হচ্ছে আমরা যেন মায়ের জঠরে সেই তাপটা নিচ্ছি। এই একটা কথা আমার খুব তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছিল। আরেকটা ইচ্ছা করছে, আমি যখন মাকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম তখন ফুলমালার কথা যখন ঠাকুরমাশিকে জানাচ্ছিলাম, তখন ঠাকুরমশাই আমাকে বললেন এখানে মালার খুব দাম, তো আমি ভাবছিলাম হিসেব করে করে বলছিলাম যে এই মালা হলে ভালো হয়, এই মালা, তখন আমি জবার মালা, রজনীগন্ধার মালা, বেলপাতার মালা এবং তুলসীর মালা যখন বলেছি, তখন ঠাকুরমশাই আমার দিকে তাকিয়ে বললেন তুলসীর মালা পর, তুলসীর মালার কিসের দরকার। তখন আমি ঠাকুরমশাইকে একটা উত্তর দিলাম, যেই উত্তরটা দিলাম সেটা আমি এখানে বলছি না, কেন আমার তুলসীর মালাটা দরকার মায়ের জন্য। তো তখন বললেন যে তুলসীর মালা কী দরকার, মায়ের পুজো, শক্তি পুজো, শক্তি আরাধনা। তখন আমি যে উত্তরটা দিলাম সেটা শুনে উনি আমাদের তাকিয়ে বললেন সামনের বার আমি যাব আপনার পূজায়। তো এবার তো অন্য মানুষকে উনি পাঠিয়েছিলেন, তাকে তো আমরা আমি দেখালাম যে অসম্ভব ভালো পুজো করেছেন বলে বোঝাতে পারবো না, কিন্তু ঠাকুরমশাই আমায় বললেন সামনের বার এও যাবে আমিও যাব। তো যাই হোক, অদ্ভুত যেটা শেয়ার করছি তোমাদের সাথে, এরকম কত ঘটনা যদি আমরা চোখ কান খুলে রাখি, মায়ের কি আবেশ। ওই যে কথাটা মন্দিরের চাতালে বসে মাকে নিমন্ত্রণ করার সময় বলেছিলাম, তুলসীর মালা হয়তো আসেনি, কিন্তু অদ্ভুতভাবে এই যে আমার এত বছরের পুজো, কোনো দিন কেউ কিন্তু আমার গলায় তুলসীর মালা দেননি। ঠাকুরমশাই পুজোর মানে অঙ্গ হিসেবে তোমাদের দেখাবো আমি একটা তুলসী, আমি কিন্তু শক্তি মন্ত্রে দীক্ষিত, আমাকে ঠাকুরমশাই কিন্তু পুজোর সময় যখন সংকল্প হচ্ছে গায়ে কাটা দিচ্ছে আমার বলতে, আমাকে ঠাকুরমশাই তুলসীর মালা, তখন আমি তাকালাম ঠাকুরমশাইয়ের দিকে, কিছু বললাম না, খালি ঠাকুরমশাই আমায় বললেন এটা পুজোর অঙ্গ। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি, তো আমি তোমাদের দেখাবো আমি কিন্তু সেই তুলসীর মালা পরে আছি। তো যাই হোক, এইটা একটা মানে অদ্ভুত একটা ঘটনা যে মা কিন্তু মানে বাইরে আমি যেরকমই থাকবো, আমার আমার কথা কিন্তু মার কাছে
একদম পৌঁছায় ডাইরেক্টলি। তো মা আমাকে কিন্তু সেটা দিয়ে দিলেন। তো যাই হোক, এই একটা, আর একটা ছেলের ছবি তোমাদের দেখালাম না, আমি এখানে প্রায় 12 বছর, 12-13 বছর এখানে আছি। এই ছেলেটি বাড়িতে এসে না সবজি দিয়ে যায়। ছেলেটির দুটো পাই ঠিক মতো, মানে হাঁটে সবই করে কিন্তু দুটো পা ঠিক নয়, মানে কি করে বোঝাই। তো যাই হোক, যখনই ওকে দেখি একদম সন্তান সম, এখন তো ধরো এতগুলো বছর পর একটু বড় হয়েছে, আর একটু ছোট ছিল, আর একটু রোগা ছিল, সেই থেকে আমি ওর জন্য প্রার্থনা করি। আজকে এত বছর পর আমার বাড়িতে পুজো হলো, সন্ধ্যে তখন 7:30-8টা, টিং টং কলিং বেল, কি গো অম্পু তুমি এত সবজি অর্ডার দিয়েছো। আমি তখন প্রসেনজিৎকে বললাম, মায়ের পুজো তো হয়ে গেল, আমি এখন কেন সবজি অর্ডার দেবো, না এখানে এসো, কেউ এসছে। দরজা খুলে দেখি, দেখি ছেলেটি এবং আমার ফ্ল্যাটের নাম্বার, সবজির অর্ডার, এত সবজি পাঠিয়েছে। তাই বললাম, মা তুমি সবজি পাঠিয়েছো, এতগুলো সবজি নিয়ে আমি কী করব। তো যাই হোক, ছেলেটিকে দেখেই তো আমার একদম সেই বুঝতে পারলাম। তো ছেলেটি এলো এবং ছেলেটিকে আমি বললাম, তুমি কেমন আছো, জিজ্ঞেস টিজ্ঞেস করলাম এবং ওকে জানালাম, জানো তো এরকম তোমার জন্য আমি যে প্রার্থনা করি ওর জন্য সেটা জানালাম এবং বললাম যে জানো এরকম কালকে মায়ের পুজো হয়েছে বলে ওকে প্রসাদ দিলাম। তো সেটাই বলছি যে ছোট 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 ব্যাপার আমরা আসলে দূরে সরে থাকি, মা প্রত্যেকটা কথা, আমি তো সবজি অর্ডার করিনি, তোমরা তো বুঝতেই পারছো, তাহলে আমার ফ্ল্যাটের নাম্বার কোথা থেকে এলো, আমার ফ্ল্যাটের নাম্বারটা লেখা। তো যাই হোক, ও ভুল করে চলে এসছে যেটা সাধারণভাবে ভাবে, আমার জন্য ও কিন্তু ভুল করে আসেনি, আমার জন্য ও ভুল করে আসেনি, আমার জন্য কিন্তু মা পাঠিয়েছে ওকে প্রসাদ নেওয়ার জন্য। এত বছর পর সেই কবে থেকে ওর জন্য প্রার্থনা করি, আজকে এলো, ওকে মায়ের প্রসাদ দিলাম। তো এই হচ্ছে এরকম প্রচুর মায়ের আবেশের এরকম গল্প। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সাথে শেয়ার করলাম, পুরনো কিছু ছবি আবার চলে এসছে, এবার যেন ঠাকুর ঠাকুর করে এডিট হয়, মনের অনেক কথা বললাম তোমাদের, আগে পরে হয়ে গেছে ছবিগুলো আসলে। কিছু স্টিল ছবি তোমাদের দিলাম, দেখো। তো যাই হোক, যেটা আজকে টপিকে আবার একটু ফিরে আসি, সেটা হচ্ছে যে ওগুলো আমরা আপেক্ষিকভাবে বা অ্যাপারেন্টলি ভাবি যে যারা খারাপ করে মানুষের জন্য তারা ভালো থাকে, যারা ভালোভাবে জীবন কাটায় তারা ভালো থাকে না, এটা নয়, এটা নয়, এটা একেবারেই নয়, এটা আমাদের বোঝার ভুল, সেটা নয়। যদি সত্যি ভালোর জোর, ভালোর জোরের কাছে বোধ হয় পৃথিবীতে মানে কিচ্ছু না, মানে কজ অ্যান্ড এফেক্টে একটা বলে, সেই হোস পাইপ দিয়ে যখন জলে নোংরা সরিয়ে দেয় না, ওই রকম আমাদের জীবনে যত কিছু নেগেটিভিটি আছে, ওই ভালোর যে ফোর্স, জল যেরকম করে একটা ধাক্কা সব সরিয়ে দিতে পারে, ভালোর ওই রকম। কাজে এটা হতে পারে না কখনো যে ভালোরা খারাপ থাকবে। হ্যাঁ, সাময়িক মনে হয় খারাপ থাকে, অ্যাকচুয়ালি তাদের ঈশ্বর তৈরি করেন, আমারও তো, আমি তো নিজেকে বলছি, আমার নিজের সেই স্পর্ধা বলতে পারো বা যাই বলতে পারো, আমি স্বীকার করছি, আমি তো কজে থাকার চেষ্টা করি, তাই বলে কি আমার জীবনে কষ্ট কম, প্রচুর কষ্ট, কিন্তু আমি জানি এই কষ্টগুলো মায়ের ডিজাইন হয়ে এসেছে, যে আমি ব্লেম করছি কি না, মাকে দোষারোপ করছি কি না, নাকি আমি কষ্টগুলো থেকে ওঠার জন্য সে জোর করে দরজা, একটা বন্ধ দরজা, একটা ছোট টুং টুং করে কিল মারলে ও কোনো দিন খুলবে না, ও জোর করে, যে মানুষের ক্ষমতা আছে, মা জানে, তাকে কষ্ট দেয়, ওই শুদ্ধ একটুর খালি ফারাক সেটা হচ্ছে বিশ্বাস করে দরজাটাকে ধাক্কাতে হবে, সে চেষ্টাটা চালিয়ে যেতে হবে এবং দরজা খুলবেই, দরজা খুলতে বাধ্য। তো এই হচ্ছে ব্যাপার, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি সত্যি কথা এভাবে মনের কথা কখনো কোনোদিনও ভিতরকার কথা কিছু শেয়ার করিনি। আমার বন্ধুরা বলে যে তুই তো আমাদের কাছে কোনোদিন এত কথা বলিস নি, আসলে এটা যে আমার মিশন, এটা যে আমার কাজ মানুষকে শেখানোর জন্য, তাই নিজের কথা এভাবে তোমাদের কাছে সব শেয়ার করি।